দেখো, এই দিনের চিঠিতে রাজ্যপাল জগদীপ ধনখড় মুখ্যমন্ত্রীকে যে দু পাতার চিঠি পাঠিয়েছেন, যাতে একাধিক বিষয় তিনি কড়া ভাষায় উল্লেখ করেছেন, যে বিষয়ে তিনি ইতিমধ্যেই সরব হয়েছেন তা হচ্ছে ভোট পরবর্তী হিংসা। কিন্তু এক্ষেত্রে চিঠির ছত্রছাত্রের আর যেটা অভিযোগ, যে এতবার বলা সত্ত্বেও এবং তিনি উত্তরবঙ্গ, সেই সঙ্গে নন্দীগ্রাম, এই সমস্ত উপদ্রুত এলাকায় ঘুরে একাধিক বক্তব্য রাখা সত্ত্বেও মুখ্যমন্ত্রী তার পর্যাপ্ত ব্যবস্থা নেননি। অর্থাৎ যারা ওই উপদ্রুত এলাকায় আক্রান্ত হয়েছে তাদের রিহ্যাবিলিট করা, তাদের আইন শৃঙ্খলা সেখানে ঠিক করা, এবং বিশেষ করে এই প্রসঙ্গ নিয়ে একটি ক্যাবিনেট বৈঠকেও কিন্তু আলোচনা হয়নি বলে তিনি অভিযোগ করছেন। তিনি একথা লিখেছেন এই চিঠিতে যে যেভাবে 17ই মে অর্থাৎ নেতা মন্ত্রীরা যখন নারদা কাণ্ডে যখন সিবিআই তাদেরকে গ্রেফতার করলো, সেদিনকে মুখ্যমন্ত্রীর নিজাম প্যালেসে চলে যাওয়া, সে বিষয়টা অগণতান্ত্রিক, এবং যেভাবে তিনি উল্লেখ করেছেন বিষয়ে যে আগে তাকে গ্রেফতার করা হোক বলে মুখ্যমন্ত্রী দাবি করা হয়েছিল, সেটা উল্লেখ করে এই চিঠিতে তিনি সমালোচনা করেছেন এবং অগণতান্ত্রিক বলে মনে করছেন। রাজ্যপাল এও লিখছেন যে ঘূর্ণিঝড় ইয়াস পরবর্তী পরিস্থিতি এবং সেই সঙ্গে ভোট পরিবর্তী হিংসা নিয়ে মুখ্যমন্ত্রী তাকে একটা ব্রিফ করা প্রয়োজন ছিল, সেটা তিনি প্রত্যাশা করছিলেন, সেটা হয়নি। এ তৎসত্ত্বেও তিনি কিন্তু চিঠিতে শেষ সত্ত্বেও তিনি উল্লেখ করেছেন যে এক, ভোট পরবর্তী হিংসা, রাজ্যের আইন শৃঙ্খলা, এবং সেই সঙ্গে এই মানুষগুলো অর্থাৎ যে বিষয়ে তিনি বারবার সরব হয়েছেন তাদেরকে একটা সুরাহা দেওয়া, সেই সঙ্গে সেই বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে ক্যাবিনেটে এই বিষয়ে আলোচনা করে তাকে জানানো হোক, এমনটা কিন্তু দাবি করেছেন। এবং এই চিঠির প্রতি ছত্রে ছত্রে যে বিষয়গুলো সংবাদ মাধ্যমে আমরা দেখেছি যে সম্প্রতি রাজ্যপাল করেছেন, তা কিন্তু একেবারে লিখিত আকারে মুখ্যমন্ত্রীকে আজকে চিঠি দিয়ে তিনি জানিয়েছেন। পাপিয়া, ধন্যবাদ। জ্ঞান ও মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান ও মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।